না, এ আগা ঘোরা কেবল ছেলে মানুষ করা হয়েছে। আমার এখন অনুতাপ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি এ সমস্ত কাণ্ড ঘটিয়েছি। আর এদিকে এত কল্পনা, এত কবিত্ব, এত মাতামাতি, আর বিয়ের দুদিন যেতে না যেতে কিছু আর মনে ধরছে না। কি হয়েছে চন্দ্রদা, তোমাকে কেমন বিমর্ষ দেখাচ্ছে। না গদাই, তোরা আজকালকার ছেলেরা আর বিয়ে খাওয়া করিস নে, তোরা বিয়ে করবার যোগ্য নস। তোরা কেবল লম্বা চওড়া কথা বলবি আর দিস্তে দিস্তে কবিতা লিখবি, তাতে যে পৃথিবীর কি উপকার হবে তা ভগবানই জানে। লম্বা লম্বা কবিতা লিখে পৃথিবীর কি উপকার হয় বলা শক্ত, কিন্তু কখনো কখনো সেটা যে নিজের কাজে লেগে যায় তা বেশ বুঝতে পারি। কিন্তু রেগেছো কেন? শুনেছো তো সমস্তই, আমাদের বিনুর নাকি তার স্ত্রীকে আর পছন্দ হচ্ছে না। বিনুটা যে এত অপদার্থতা কি জানতো, একটি স্ত্রী লোককে ভালোবাসার ক্ষমতাটুকু নেই। আমি আমি ওর মুখ দর্শন করছি না। চন্দ্রদা তুমি রেগেছো বুঝতে পারছি, কিন্তু আমার যে একটা কাজ করে দিতে হবে। যে কাজ বলো তাতেই রাজি আছি, কিন্তু ঘটকালি আর করছি না। কিন্তু কিন্তু এই ঘটকালিটাই যে করতে হবে চন্দ্রদা। কিরকম? ওই যে বাগবাজারের চৌধুরীদের বাড়ির কাদম্বিনী, তার সঙ্গে আমার একটু ইয়ে, মানে ইয়ে আর কি। গদাই তোমারও কবিত্ব, আমারও যে স্নায়ু বলে একটা বালাই আছে। চন্দ্রদা অবস্থা এমন দাঁড়িয়েছে যে খুব শীঘ্রই একটা সদগতি করতে না পারলে। বুঝেছি, কিন্তু গদাই গদাই আমাকে আর স্ত্রী হত্যার পাপকে লিপ্ত করিস নে। বা 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 বা, পাপ করলো বিন্দা আর তার রিডেমশন আমার দ্বারা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, চাদরটা নিয়ে আসি গে। আপনি বড় বউয়ের পরামর্শটুকুও জানা ভালো। আচ্ছা আচ্ছা যাও। আমি এত করে চেষ্টা করছি কিন্তু কিছুতে পেরে উঠছি না। কেন বল দেখি, ওর মধ্যে শক্তটা কি? নিজের স্ত্রীকে ভালোবাসতে পারবি রে বিনু? বিনু আমার গা ছুঁয়ে বল বিনু, নিজের পক্ষে আমার খাতিরে তো স্ত্রীকে ভালোবাসবি, মনে কর মনে কর তুই আমার বোনকে বিয়ে করেছিস। চন্দ্র যাকেই হোক বিয়ে যে করেছি সেটা তো বুঝতে অসুবিধা নেই, কিন্তু মুশকিল হয়েছে কি জানো, এই বিয়ের পর থেকে অভাবগুলো চারদিক থেকে বড় বেআব্রু হয়ে দেখা দিচ্ছে, সেটা কি ভালো লাগে বলো। বিন্দা তুমি যেমন, তোমার কবিতাগুলো ঠিক তেমনি একেবারে দুর্বোধ্য। কথাই কথাটা কিন্তু সোজা, কিন্তু ভুলটা তো তোমার নাকি? ভাই ভুলটা হচ্ছে ভুল, সে আমার হোক আর তোমারই হোক। মোজাটা হচ্ছে মোজা জানো তো, পাগড়িটা হচ্ছে পাগড়ি। এখন আমি ভুল করে মোজাটাকে যদি পাগড়ি করে পড়ি, তাই মোজাটা কি পাগড়ি হয়ে উঠবে? হে মোজাকে নিয়ে ভুল করলে মোজার বুক ফাটে না, বড় জোর সেলাই পেছে যেতে পারে। কিন্তু মানুষকে নিয়ে ভুল করে ওই চা ওরা ছেড়ে দিলে তো চলে না। তর্কা তর্কি করে কি লাভ কদাই? এখন বলো বিনোদ কর্তব্য কি? আমি 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 তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তুমি নিজে? না তিনি রাগ করে চলে গেছে। না না মানে আমি আমি একরকম বুঝিয়ে দিলাম যে তিনি যে যে তিনি আর এখানে টিকতে পারবে না। কি তুমি সব পারো বিলু, আমি আর সহ্য করতে পারছি না, আমি যাই। আমিও আমিও পারছি না বিন্দা।
দেখলে আমি আর কিছু জল ধরে রাখতে পারি না। তোমার কাছে আমি অপরাধী, তোমার সামনে সঙ্গে আমার দাঁড়ানো উচিত হয় না। কাকা, আপনি অমন করে বলবেন না। আমার অদৃষ্টি যা ছিল তাই হয়েছে। ও কি হচ্ছে দিদি? বাবা, আসল অপরাধটা যা, তাকে কিছু না বলে তোমরা পাঁচজনে মিলে তার অপরাধ কেন ভাগ করে নিচ্ছ আমি তো কিছু বুঝতে পারছি না। মা, সেসব আলোচনা থাক, এখন একটা কাজের কথা বলি, মন দিয়ে শোনো কেমন। তোমাকে যে এতদিন গরিবের মেয়ে বলে পরিচয় দিয়ে এসেছি সে কথাটা ঠিক নয়। তোমার বাপের সম্পত্তি নিতান্ত সামান্য ছিল না, আমার কাছেই সে সব আছে। তোমার 25 বছর বয়স হলে তবে তোমার পাওয়ার কথা, এখন সময় হয়েছে নাও তোমার বিষয়। সেই জানে তোমার স্বামীও হয়তো এসে পড়বে। টাকার টানে তিনি ফিরে আসেন এ আমি চাই না। আপনি তাকে বিসংবাদ দেবেন না, কথাটা যাতে কেউ টের না পায় আপনাকে তাই করতে হবে। তাই কেন বলো দেখি মা? একটু কারণ আছে, সমস্তটা ভেবে আপনাকে একটু পরে বলবো। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে তাই বলো। হ্যাঁ তাই বলো। দেখো দেখো দিদি, তোর মত লোকটা কি বলতো? আমি না আর একটা বাড়ি নিয়ে ছদ্মবেশে তার কাছে অন্য স্ত্রীলোক বলে পরিচয় দিতে চাই। বাহ, সে তো ভারী মজা হবে। তারপর আমি দেখতে চাই সে আসলে কেমন মানুষ, আমাকে সত্যি ভালোবাসে কি না। তাহলে ফের আবার স্বামী স্ত্রী সাজবি। হ্যাঁ ভাই, শত হলেও তো আমরা স্বামী স্ত্রী, তাই যদি বুঝি আমাকে সত্যি চান তো এই রে সে চরণ বাবু এদিকে আসছেন। কাকাবাবুর সঙ্গে দেখা করছো? চল চল। শোন, আজকে এই নিবারণের বাড়ি যাওয়ার আগে তুই মনের কথা স্পষ্ট করে বল দেখি। আমি তো সব কথাই স্পষ্ট করে বলেছি, আমি এখন কিছুতে বিয়েতে মন দিতে পারছি না। এই বুড়ো বয়সে একটা সামান্য ব্যাপার নিয়ে তুই যে আমাকে এরকম দুঃখ দিবি তা কে জানতো? বাবা, এটা কি একটা সামান্য বিষয় হলো? সামান্য নয় তো কি, আরে বিয়ে করাবই তো নয়, রাস্তার মুনে মজুর দাও বিয়ে কর, তার জন্য তো বুদ্ধি খরচ করতে হয় না, কিছু টাকা খরচ হয় তাও সেই বাপমাই জোগায়। তুই আমার বুদ্ধিমান ছেলে, এতগুলো পাসটাস করে শেষে কিনা এখানে ঠেকলো? বাবা, আপনি তো সব শুনেছেন, আমি তো বিয়ে করতে অসম্মত নই, আপনি একটু নিবারণ বাবুকে বুঝিয়ে বললে। আমি নিজেই বুঝতে পারছি না নিবারণকে কি বোঝাবো। যা হোক, একটা কিছু স্পষ্ট করে পরিষ্কার করে বল। আমি তো বরাবরই বলে আসছি, তুই তাহলে নিবারণের মেয়ে ইন্দুমতিকে বিয়ে করবি না, ওই বাগবাজারের কাদম্বিনীকে বিয়ে করবি? এক কথা, আমি সেরকম স্থির করেছি। বড় উত্তম কাজ করেছো, কিন্তু এই কথাটা নড়চড় হবে না তো? সে নিয়ে আপনি ভাববেন না বাবা। মোলো যা, আমি যেন ওই নিয়ে ভেবে মরছি, আমি ভাবছি নিবারণকে কি বলবো। বিছে বিছে এত লোক থাকতে
उकिल पाखड़े तीन भावी बौरानी मैं এবারে মালকিন উনি কি বিশেষ করে এই আমাকেই চেয়েছেন বেচারি ওটা অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন আরে অগাধ বিষয় সম্পত্তি নিয়ে কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না তাই কোনো বিচক্ষণ উকিলের শরণাপন্ন হয়েছেন তবে আমার ভাগ্য ভালো বলতে হবে যে এরা এই আমাকেই বিচক্ষণ মনে করেছেন এখন আমি এ কাজে টিকতে পারলে হয় তাও বলি স্ত্রীলোকে থাকবার মতো স্থান এই বটে ওরা যে রানীর জাত দারিদ্রদের শোভা পায় না বৌরানী আহা মুখখানি দেখতে পেলে বেশ হতো আগে আপনি আমাকে দেখে পাঠিয়েছিলেন হ্যাঁ আপনি কোথায় আমার অবস্থা সবই জানে কিছু কিছু শুনেছি গলাটা যে একেবারে তাদি মতো শোনায় তাচ্ছি কত মিষ্টি তাহলে তো এও শুনেছে যে আমাকে বৈষয়িক ব্যাপারে সাহায্য করতে পারে এমন কেউ নেই তাই আমার যা কিছু বিষয় সম্পত্তি তার কর্তৃত্বভার কিন্তু আপনাকেই নিতে হবে আপনি যে আমাকে এত বড় বিশ্বাসের যোগ্য মনে করলেন এতে আমি সম্মানিত বোধ করছি আপনার বিশ্বাসেই আমাকে যোগ্যতা দেবে আপনাকে বেশিক্ষণ ধরে রাখতে চাইনি আপনার বোধ করি অনেক কাজ আছে না 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 সেই জন্য আপনি মোটেই ভাববেন না আমার সহস্র কাজ থাকলেও আমি তা পরিত্যাগ করে কাল পয়লা তারিখ তাহলে কাল থেকে আমার কর্মচারীদের কাছ থেকে আপনি সবকিছু বুঝে পড়ে নিন জি আপনি নিবারণ বাবু এখনই আসবেন নিবারণ বাবু তিনি এলে তার থেকেও আপনি অনেকটা জেনে শুনে নিতে পারবেন নিবারণ বাবু আপনি বোধহয় তাকে চেনে কারণ তিনি প্রথমে আমার কাছে আপনার হয়ে সুপারিশ করেছিলেন তাই নাকি লজ্জা করছে না আমি কালী নিবারণ বাবুকে বলে কমলকে বাড়িতে নিয়ে আসবো এখন তুমি রোজগার করতে শুরু করলাম এখন তো আমার কোনো অভাব থাকবে না আচ্ছা আপনার ললিত চাটুজ্জে নামে যে বন্ধুটি সম্বন্ধে আমি আপনাকে চিঠিতে লিখে জানিয়েছিলাম তাকে এখানে আনার ব্যাপারে কি কিছু ব্যবস্থা হলো কি জানেন ললিতের সাথে আজ বহুদিন হলো যোগাযোগ নেই আচ্ছা তাকে যে জন্য দরকার তা অন্য কাউকে দিয়ে হয় না আরে যদি তার খোঁজ করে না পাই তাই বলছিলাম আর না তাকেই চাই আপনাকে বলতে আপত্তি নেই আমার এক বান্ধবী বাগবাজারে গঙ্গা মাধব চৌধুরীর কন্যা কাদম্বিনী আর ললিত বাবু একে অপরের প্রতি আকৃষ্ট ও তাহলে তো ললিতের খোঁজে এক্ষুনি লোক পাঠাতে হয় ধন্যবাদ বিনোদ বাবু আপনি বরঞ্চ নিজে বৈঠকখানার ঘরে গিয়ে একটু অপেক্ষা করুন নিবারণ বাবু এলেই আপনাকে খবর পাঠিয়ে আচ্ছা যে আগে এমন ছোকরা কি তারা কোথাও খুঁজে পাবে তুই হয়তো মাঝখান থেকে
ও হয়নি ও হয়নি বলে চেঁচিয়ে উঠবি। উই বিনোদ বাবু আবার এদিকে আসছে, তোকে বেশ পছন্দ হয়েছে মনে হচ্ছে, আমি পালাই। বৌরানি বৌরানি বৌরানি, আমার বন্ধু ললিতের ওকে কোথায় বসাবো? এই ঘরেই বসাবে। আরে আপনি যখন আদেশ করেছেন আমি ললিতের খোঁজে লোক পাঠিয়েছি, আর যথাসাধ্য চেষ্টা করব ওকে এখানে নিয়ে আসতে। কিন্তু কি জানে এই লোকটি না ভারী খামখেয়ালি, এ আমি হলফ করে বলতে পারি নি যে সে এই সব প্রস্তাবে বা আমাদের কোন কথায় পাঠ করবে। আমি বলছি সেই জন্য আপনাকে বেশি চেষ্টা করতেও হবে না, কাদম্বিনীর নাম শুনলেই তিনি আর বড় আপত্তি করবেন না। বাবা বাবা তাহলে তো আর কথাই নেই। মাফ করেন যদি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলুন। আপনার স্ত্রী আছেন তো? এই ভয়টাই করেছিল। এই কথা কেন কেন জিজ্ঞাসা করছেন, মানে আমার স্ত্রীর কথা কেন জিজ্ঞাসা করছেন? না আপনি তো অনুগ্রহ করে এই বাড়িতেই থাকতে রাজি হয়েছেন, তাই আপনার স্ত্রীকেও আমি এখানে আমার সঙ্গিনীর মতো করে রাখতে চাই, অবশ্যই যদি আপনার কোনো আপত্তি না থাকে। না 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 না, আমাদের কোনো আপত্তি থাকতেই পারে না, এ তো আমাদের পরম সৌভাগ্যের কথা। না ধন্যবাদ বিনোদ বাবু, তাহলে আজ সন্ধ্যের সময় তাকে আনতে পারেন না? আজই? এইরকম স্ত্রীলোক আমি আমার জীবনে কখনো দেখিনি, কিরকম বুদ্ধি আর কিরকম দৃঢ় অথচ সসম্ভ্রম ব্যবহার। এই দুটি চারটি কথা কই মনে হচ্ছে যেন ওর সাথে আমার কতকালের আলাপ। আমি নিবারণ বাবুকে বলে আমি কমলকে বাড়িতে নিয়ে আসবো। ওখানে এই যে কাকা বাবু। আচ্ছা আচ্ছা থাক থাক, আমি এতক্ষণ আপনারই অপেক্ষায় ছিলাম। আমারই অপেক্ষা? কেন বাবু, আমি তো তোমার মক্কেল নই। মানে আমাকে আর লজ্জা দেবেন না, মানে আপনি তো বুঝতেই পারছেন। না বাবু আমি সেকেলে নেব, এখনকার ছেলে মেয়েদের ব্যাপার স্যাপার একটু পরিষ্কার করে খুলে বুঝিয়ে না বললে কিছু বুঝতে পারি। আমার স্ত্রী আপনার ওখানে আছেন? হ্যাঁ তা অবশ্যই, তাকে তো আমরা ত্যাগ করতে পারি নে। আমার সমস্ত অপরাধ মার্জনা করে যদি তাকে একটি বার। কেন বাপু আবার কেন পালকি ভাড়াটা লাগাবে? আপনি যদি অনুমতি করেন আমি নিজে গিয়ে তাকে অনুনয় বিনয় করে। না বাপু, অমন তো তোমার পোষা পাখি নয় যে যখন খুশি যে দাঁড়ে খুশি বসাবে, সে যে সহজে তোমার কাছে যেতে রাজি হবে এমনটি আমার বোধ হয় না। তবু আপনি যদি একটিবার অনুমতি করেন। আচ্ছা আচ্ছা সে বিষয়ে বিবেচনা করে পরে বলবো। আচ্ছা এই দেখো কাজের কথাটাই তো হলো না। এইখানে পাঠিয়ে দে। Hello my friend, how goes the world? Are lolit tumi ekhane? Are ami to tomari khoj korchhilam. Amar ami rasta diye jacchhilam, jete jete janlar phak diye tumi dekhlam, tai bhablam let me find out what my friend Binod is up to these days. Ta shob bhalo to ta 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 cholche ekrokom bhaloi bondho ভাই। এই কিন্তু ভারী কাকতালীয় ব্যাপার। হ্যাঁ আমি যার খোঁজে লোক পাঠিয়েছি সে নিজে থেকে এখানে এসে হাজির। সে যাকে আমার কথা বাদ দাও, তোমার কেমন চলছে তাই বলো। Pretty well, pretty well. জানো
I am going for studentship next year. আরো পড়াশোনা? ছা 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 আর কত কাল এক্সামিন দিয়ে মরবে? বিয়ে থা করতে হবে না? যৌবনটি যে ভাটিয়ে গেল ভাই। হ্যালো, ইউ সিম টু হ্যাভ কুইয়ার আইডিয়াস অন দ্য সাবজেক্ট। এ শুধু যৌবনটুকুকে নিয়ে ওয়ান জাস্ট ক্যান ম্যারি। আই সাপোজ ফার্স্ট অফ অল ইউ মাস্ট গেট আ গার্ল। আহা, এ তো ভারী বিপদে পড়া গেল। আরে আমি কি বলেছি যে তুমি তোমার নিজের হাত পা গুলোকে ধরে ধরে বিয়ে করবে? অবশ্যই মেয়ে ভাই একটি আছে। আই নো দ্যাট, আই নো দ্যাট, মেয়ে দের ইজ এনাফ এন্ড টু স্পেয়ার। আরে বাবা, এত কি বিপদ! আরে তোমাকে সারা পৃথিবীর সমস্ত কন্যাদায় হরণ করতে হবে না, একটি খালি একটি সুন্দরী সুশিক্ষিতা বয়প্রাপ্তা মেয়ে চাই। এখন এইরকম একটি মেয়ে তোমাকে যদি দেওয়া যায় তবে কেমন হয় বলো? আই অ্যাডমায়ার ইওর চিক বিনু। এ তুমি কি না ওয়াইফ সিলেক্ট করবে? আরে ইয়ামি ইয়ামি নাকি তাকে ম্যারি করব। I don't see any rhyme or reason in such cooperation. Political economy te division of labor ache, but there is no such thing in marriage. Acha lolit lolit tumi 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 take ekbar dekho tar pore pochondo na hoy to koru na. Hello, you are so kind. Eto ami boli ki you need not bother yourself about my happiness. এ আমার বিশ্বাস, আমি যদি কখনো কোনো গার্লকে লাভ করি তো আই ক্যান ম্যানেজ দ্যাট উইদাউট ইউর হেল্প। আর তারপর যখন বিয়ে করব ইউ উইল গেট দ্য ইনভিটেশন ইন ইওর ফর্ম। আচ্ছা লোহিত, ধরো 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 যদি তার নাম শুনলেই তোমার পছন্দ হয়ে যায় তবে? হোয়াট অ্যান আইডিয়া, মাস্টারপিস, নাম শুনে পছন্দ? তবে হ্যাঁ, ওই মেয়েটিকে বাদ দিয়ে সিম্পলি যদি নামটিকে ম্যারি করতে বলো, দ্যাটস আ সেফ প্রপোজিশন। আহা ভাই, আগে আগে নামটা শোনো, তারপরে যা বলতে হয় বলো। মেয়েটির নাম কাদম্বিনী। কাদম্বিনী? কাদম্বিনী, কাদম্বিনী। ওয়েল, she might be all that is nice and good, but I must confess, my friend, তার নাম শুনে তাকে কনগ্রাচুলেট করা যায় না। আর হ্যাঁ, ওই তার নামটি যদি তার বেস্ট কোয়ালিফিকেশন হয় I must try my luck in some other quarters. এর 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 মানে কি? এই বৌরানী যে বললেন একবারে কাদম্বিনীর নাম শুনলেই লাভ দিয়ে উঠবে, তার তো নিকুচি করে চলে দিনু। I say it's infernally hot in here. কিন্তু কি করবো? And I'm pretty much sick and tired of your matchmaking effort. এই দুদিন পর দেখা হলো, and you seem to have nothing better to talk about. বললাম তো। আহা, চলো না চলো না, তোমাদের ওই বারান্দায় গিয়ে একটু বসা যাক। গোড়ার ডিম। Maybe, maybe we can strike up a real conversation in the evening breeze. দেখি দাঁড়িয়ে রলে। আর চলো 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 না রে বাবা। ওরে ভাই, তুই তুই শোন না, একবার কথা কি শোন তুই। ভালোবাসার সমস্ত কর্তব্যভার মাথায় করবার সময় হয়, তখন আর তাদের সাথে
ছাড়া পাওয়া যায় না। ছি ছি আমি ললিত বাবু, ললিত বাবু ছি ছি আমার এমনই লজ্জা করছে, ইচ্ছে করছে ইচ্ছে করছে মাটির সঙ্গে মাটি হয়ে মিশে যায়। বাবাকে বাবাকে আমার এ মুখ দেখাবো কি করে? কাদম্বিনীকে সে চেনে না, কাদম্বিনীকে সে চেনে না। মিথ্যে দাদি, কাদম্বিনী নামে কবিতা লিখেছে, সে খাতা সে খাতা এখন আমার কাছে আছে দেখে ও চেনে না। যা হয়ে গেছে তা নিয়ে আর ভেবে করবি কি? এখন এখন কাকা যাকে বলছেন ইন্দু, তুই শিবচরণ বাবুর ছেলেকে বিয়ে কর। না দিদি, তুই কি সেই মিথ্যেবাদী অবিশ্বাসীর জন্য চিরজীবন কুমারী হয়ে থাকবি? না দিদি, একেতে বেশি বয়স পর্যন্ত মেয়েদের অবিবাহিত রাখার জন্য পাড়ার লোকে কাকাকে প্রায় এক ঘরে করেছে ইন্দু। কি করে কি করে এখন কোন অন্য পুরুষকে বিশ্বাস? আমি জানি না দিদি, ওই বাবা আসছে, আমি যাই ভাই। কি করি বল দেখি তো মা, ললিত চাটুর্য যা বলেছে সেসব তো শুনেছি, সে তো বিনোদকে মারতে প্রায় বাকি রেখেছে। অপমান যা হওয়ার তা হয়েছে, এদিকে আমি আবার শিবুকে কথা দিয়েছি, তাকেই বা কি বলি? আবার আবার মেয়ের পছন্দ না হলে জোর করে বিয়ে দেওয়া সে তো আমার দ্বারা হবে না। তুমি মা ইন্দুকে বলে কয়ে একবার যদি তাকে গদাইয়ের সাথে দেখা করাতে রাজি করাতে পারো তাহলে বড় ভালো হয়। আমি নিশ্চিত জানি ওরা পরস্পরকে একবার দেখলে পছন্দ না করে আর থাকতে পারবে না। গদাই ছেলেকে বড় ভালো, তাকে দর্শন মাত্রই স্নেহ জন্মায়। তা গদাই মনে নিচ্ছিটা কি সেটাও তো জানতে হবে একবার। আমি সে তার বাপের কাছে শুনেছি, সে বলে আমি উপার্জন না করে বিয়ে করব না। আরে বাবা, সে তো আমার মেয়েকে সচক্ষে দেখেনি, একবার দেখলে সেসব কথা ভুলে যাবে। আমি ভাবছি চন্দ্রকে বলে কয়ে তাকে একবার ইন্দুর সাথে দেখা করাতে রাজি কর। আমি জানি চন্দ্রবাবুর কথা সে খুব মানে। ঠিক আছে, তা এদিকে ইন্দুকে আমিও রাজি করাতে পারবো কাকাবাবু। দেখো মা, দেখো 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 আরো ভালো হয়, দেখো দেখো যদি হয়। ইন্দু, শিবচরণ বাবুর ছেলে গদাই বাবুর সঙ্গে একবার দেখা কর। কেন দিদি, তাতে আমার কি প্রায়শ্চিত্তটা হবে? দেখ ইন্দু, এ তো ইংরেজদের ঘর নয়, বিয়ে তো তোকে করতেই হবে। মনটাকে মনটাকে অমন করে বন্ধ করে রাখিস নি, তুই যাই মনে করিস পুরুষ মানুষ কিন্তু বাপ ভালোকে জাত নয়, ওদের বাইরে থেকে খুব ভয়ঙ্কর দেখায়, কিন্তু ওদের বশ করা খুব সহজ। তুই কি পুরুষ মানুষের মধ্যে কোনো ভদ্রলোক দেখিস নি? একবার একবার কাকার কথা ভেবে দেখ না, তোর যখন যা ইচ্ছে ইন্দু তুই তাই করেছিস, কাকা তোকে কখনো কোনো কথায় বাধা দেননি। আজ
হবে তাই শুনবো। তাহলে চল চল, তাহলে তোর সাজটা একটু ভালো করে দি, নিজের প্রতি অতটা অযত্ন করিস নি। তাই চন্দ্রদার অনুনয়ে চলে এলাম, একবার না হয় নিবারণ বাবুর কন্যা ইন্দুমতির সঙ্গে দেখা করাই যাক। বাবা যখন বলেছে তখন দেখা করতেই হবে, কিন্তু কারো অনুরোধে তো আর পছন্দ হয় না। শুনেছি ইন্দুমতি বেশ বুদ্ধিমতী ও সুশিক্ষিত মেয়ে, তাকে আমার মনের অবস্থাটা বুঝিয়ে বললে তিনি নিজেই আমাকে বিয়ে করতে অসম্মত হবেন। বাবা কোনো দিন আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেবেন না। আর তিনি আমাকে বিয়ে করতে অসম্মত হলে আমার ঘর থেকে দায় যাবে, আর বাবাও আমাকে বিয়ের জন্য আর পীড়াপিড়ি করবেন না। এই যে আপনি এসে গেছেন, আপনার বাবা আর আমার বাবা আমাদের পরস্পরের বিবাহের জন্য পীড়াপিড়ি করছেন, কিন্তু আপনি যদি ক্ষমা করেন আপনাকে একটা কথা বলি। ললিত বাবু, খাতুন বিদি আপনাকে বিয়ের জন্য যারা পীড়াপিড়ি করছে আপনি তাদের জানিয়ে দেবেন বিয়ে এক পক্ষের সম্মতিতে হয় না। আমাকে তো যা অপমান করবার পড়েছে এখন বিয়ের কথা তুলছেন কেন? কাদম্বিনী আপনি এখানে, আমি তা জানতাম না। আমি ভেবেছিলাম নিবারণ বাবুর কন্যা ইন্দুমতির সঙ্গে কথা করছি, কিন্তু আমার যে এমন সৌভাগ্য হবে। ললিত বাবু আপনার সৌভাগ্য আপনি মনে মনে রেখে দেবেন, সে কথা আমার কাছে প্রচার করবার দরকার দেখি নেই। ললিত বাবু, আপনি কাকে ললিত বাবু ললিত বাবু বলছেন? আরে ললিত বাবু বারান্দায় বিন্দার সঙ্গে গল্প করছেন। যদি আবশ্যক থাকে তাকে ডেকে নিয়ে আসতে পারি। না না, তাকে ডাকতে হবে না। আপনি তাহলে কে? এর মধ্যে ভুলে গেলেন? আরে আপনি নিজে আমাকে চন্দ্রদার বাড়িতে চাকরি দিয়েছেন, আমিও তৎক্ষণাৎ মাথায় করে নিয়েছি, কিন্তু ইতিমধ্যে বরখাস্ত হবার মতো কোনো অপরাধ তো করিনি। আপনার নাম কি তাহলে ললিত বাবু নয়? ওই নামটা যদি এতই পছন্দ করেন তবে সেটাই শিরোধার্য করে নিতে পারি, কিন্তু বাবা মায়ে আদর করে আমার নাম রেখেছিলেন গদাই। আমি আদেশ করছি ভবিষ্যতে আপনি যখন কবিতা লিখবেন তখন কাদম্বিনীর বদলে ইন্দুমতি নামটি ব্যবহার করবেন এবং ছন্দ মিলিয়ে লিখবেন। যে দুটো আদেশ করলেন ও দুটোই যে আমার জন্য সমান অসাধ্য। আচ্ছা আচ্ছা, ছন্দ মেলাবার ভার আমি নেব, কোন নামটা আপনি বদলে নেবেন। এমন নিষ্ঠুর আদেশ কেন করছেন?
চোদ্দটা অক্ষরের জায়গায় সতেরোটা বসানো কি এমন গুরুতর অপরাধ তার জন্য গৃহীতাকে একেবারে? না না, সে অপরাধ আমি সহস্রবার মার্জনা করতে পারি, কিন্তু কিন্তু ইন্দুমতিকে কাদম্বিনী বলে ভুল করলে আমার সহ্য হবে না। আপনার নাম তবে? ইন্দুমতি। ইন্দু আমার আমার বাপ মায়ের দেওয়া আদরের নাম ইন্দুমতি। হাই 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 হাই, এতদিন কি ভুলটা যে করেছি আর বাগবাজারের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, বাবা আমাকে উঠতে বসতে দুবেলা পাপান্ত করেছেন, আর ওই কাদম্বিনী, ওই কাদম্বিনী নামটা ছন্দের ভিতর ফুটতে মাথা ভাঙাভাঙি করতে হয়েছে। আগে যদি জানতাম তাহলে কি সহজে ছন্দ মেলানো যেত। যেমনই আমায় ইন্দু প্রথম দেখিলে কেমন করে চাকর বলে, না 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 আবার দেখি, যেমনে আমায় ইন্দু প্রথম দেখিলে কেমন করে চকর বলে তখন চিনিলে, এ তো অনেক সহজ হতো। এনিন আপনার খাতা, আমি চললু। শুনুন, আপনারও বোধ হয় একটা ভ্রম হয়েছিল, আপনিও দয়া করে সেটি সংশোধন করে নেবেন। আমার কবিতার খাতা। দেখো বাবু গদাই, শিবু আমার বাল্যকালের বন্ধু, আমার বড় ইচ্ছে তার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হোক, এখন তোমাদের উপরই সবকিছু নির্ভর করছে বাবা। আমার জন্য কিছু ভাববেন না, আপনার আদেশ পেলেই আমি কৃতার্থ হই। যা মন করেছিলেন তাই, বুড়ো বাপ মাথা খোড়াখুড়ি করে যা করতে পারলে না, আমার ইন্দুকে একবার দেখবো মাত্র সব উস্কার হয়ে গেল। দাদাই তোমার কথা শুনে বড় আনন্দ হলো, এখন আমি আমার মেয়েকে একবার তার মতটা জিজ্ঞাসা করে আসি কি? তাকে অবশ্যই, তার মত না নিয়ে তো বিয়ে দেওয়া যায় না, এমন অবশ্যই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, বাহ। তুই এখানে আর আমি তোকে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি কেন বাবা? কেন আবার কি, আজকে তোকে তারে দেখতে আসবি কারা? কারা আবার বাপা চাই চৌধুরী না? আমি আপনার মতের বিরুদ্ধে বিয়ে করতে চাইনি, বিশেষ করে আপনি নিবারণ বাবাকে কথা দিয়েছেন। তুই খেপেছিস না? আমি খেপেছি? এই কথাটা আমাকে কে বুঝিয়ে দেবে? ওরে আমাকে কেউ স্পষ্ট করে বল, আমি ভালো করে বুঝি। আমি ওই চৌধুরীদের মেয়েকে বিয়ে করব না। চৌধুরীদের মেয়েকে বিয়ে করবি না? না। কাকে বিয়ে করবি? নিবারণ বাবুর কন্যা ইন্দুমতিকে। কত ভাগা পাজি লক্ষ্মী ছাড়া ব্যাটা, যখন আমি ইন্দুমতির সঙ্গে সম্বন্ধ করি তখন বলিস কাদম্বিনীকে বিয়ে করবো, আর যখন কাদম্বিনীর সঙ্গে সম্বন্ধ করবো তখন বলিস ইন্দুমতিকে বিয়ে করবো। হ্যাঁ তুই এই বুড়ো বয়সে আমাকে একবার ওই বাগবাজা আর একবার মির্জাপুর খেপিয়ে নিয়ে নাচিয়ে নিয়ে বেড়াতে চাস? আশীর্বাদ করতে আসবে বলে কিনা বিয়ে করবো না? পাশের ঘর থেকে সমস্ত শুনলো চকিদা, ভালো একটি কোল বাঁধিয়েছো যা হোক। ডাক্তার বাবু ভালো আছেন তো? আরে ভালো আর থাকতে দিচ্ছে কোথায় চন্দ্র, দেখো না
ওরই পছন্দ মতো একটা মেয়ে ঠিক করলাম, এখন তার আশীর্বাদ করতে আসবে, বলে কিনা আমি বিয়ে করবো না। আমি এখন চৌধুরীদের কি বলি? বাবা আপনি তাদেরকে একটু বুঝিয়ে বললেই। তোমার মাথা, তাদের বোঝাতে হবে আমার ভীমরতি হয়েছে আর আমার ছেলে আমার বংশে এত বড় বাঁদরের মতন দ্বিতীয় বাঁদর কোথায় আছে যে বিয়ে করতে রাজি হবে? এবার আমার উপর রইল, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাক করে দেবো। দেখো না চল, নিশ্চিন্ত মনে নিবারণ বাবুর কন্যার সাথে আমাদের গদাইয়ের বিয়ে স্থির করো। যদি পারো তো বড় ভালো হয়, জানো তো এই বাগবাজারের হাত থেকে মানে মানে নিস্তার পাই। নিবারণকে না মুখ দেখাতে পারছি না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আপনি ভাববেন না, প্রায় অর্ধেক কাজ করে এসে তবেই আপনাকে বলছি, এখন বাকিটুকু সেরে আসি গে, তা চলো হে গদাই। চলো চলো চলো। শিবু, পরে হবে, এখন একটু মিষ্টি মুখ করবে চলো, যাকে বলে মধুর এনো করলি বল দেখি। তা ভাই বেশ করেছি ভাই, পরে গোল বাঁধাচ্ছে আগে গোল চুকে যাওয়াই ভালো। তুই যে বলেছিলি গদাই গয়নাকে তুই কখনো বিয়ে করবি নে? না ভাই, গদাই নামটি খারাপ নয়, তা তোমরা যাই বলো। গদাই খুব আদরের নাম, অথচ পুরুষ মানুষকে বেশ মানায়। যাক বাবা, তোর গদাই গয়নাকে তোর পছন্দ হয়েছে, তাকে নিয়ে তুই চিরকাল সুখে থাকবো। তোর গল দিনে দিনে পরিপূর্ণ হয়ে উঠুক। আবার বিনোদ বাবু এদিকেই আসছে, মুখটি ভারী বিমর্ষ দেখছি। তাকে এনেছেন? তিনি তার বাপের বাড়িতে গেছেন, তাকে আনবার তেমন সুবিধে হচ্ছে না। আমার মনে হচ্ছে তিনি যেখানে আমার সঙ্গিনী ভাবে থাকেন সেটা আপনার আন্তরিক ইচ্ছে নয়। না না, আপনি বিশ্বাস করুন, তিনি এখানে আপনার কাছে থাকলে আমি খুব খুশি হব, কারণ আপনার দৃষ্টান্ত তার কাজে লাগবে। আমার দৃষ্টান্ত সম্পূর্ণ অনাবশ্যক, আমি তার চেয়ে কোনো অংশে শ্রেষ্ঠ নই। আপনি বোধহয় জানেন না আমি তাকে বাল্যকাল হতে চিনি। আপনি তাকে চিনেন? খুব ভালো রকম চিনি। তিনি আপনার কাছে আমার সম্বন্ধে কিছু বলেছেন নাকি? কিছু না, কেবল বলেছেন তিনি আপনার ভালোবাসার যোগ্য নন, আপনাকে সুখী করতে না পেরে এবং আপনার ভালোবাসা না পেয়ে তার সমস্ত জীবনটা কেমন ব্যর্থ হয়ে আছে। এ তার ভারী ভ্রম, আমি তার ভালোবাসার যোগ্য নই, আমি তার প্রতি বড় অন্যায় করেছি, কিন্তু সে তো আমি তাকে ভালোবাসিনি বলে নয়। তাহলে আপনাকে আরেকটি সংবাদ দিই, আপনার স্ত্রীকে আমি এখানে আনিয়ে রেখেছি। কোথায় 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 আছেন তিনি? আমার সাথে একটি বার দেখা করিয়ে দিন। তিনি ভয় করছে, পাছে আপনি তাকে ক্ষমা না করেন। বলেন কি আমি তাকে ক্ষমা করব? তিনি যদি আমাকে ক্ষমা করতে পারেন তো। তিনি কোনো কালই আপনাকে অপরাধী মনে করেননি, সেজন্য আপনি ভাববেন না। তবে আমি এত করে অনুরোধ করছি, তবু তিনি কেন দেখা দিচ্ছেন না? আপনি সত্যি যে তার দেখা চান? চাই। কে জানতে পারলে তিনি আর এক মুহূর্ত গোপনে থাকতেন না। তবে নিতান্তই যদি সেই পোড়ার মুখ দেখতে চান তো দেখুন,
খমন, তুমি বড় তুমি আমাকে মাফ করলে? মাফ করিস নে দিদি, মাফ করিস নে। আগে উপযুক্ত শাস্তি হোক, তারপর মাফ। তাহলে তো অপরাধীকে একবার বাসর ঘরে আপনার হাতে সমর্পণ করতে হয়। দেখেছিস দেখেছিস ভাই কত বড় নির্লজ্জ, এর মধ্যেই মুখে কথা ফুটেছে। ওদের একটু আদর দিয়েছিস, কি ওদের আর সামনে রাখার জো নেই। মেয়ে মানুষের হাতে পড়েন বলেই পারবেই যান। আপনাদের হাতে পড়তে না পারলে আমাদের পুরো জীবনটাই বিকাশ হয়ে যেত। আর তোমার মানুষটি আদিতে ছিলেন কবি, মধ্যে হলেন অকবি, আবার অন্তে উল্টো রথে ফিরেছেন কবিত্বে। সে কি কম কথা, কই গেল বাইরে? লেখা হলো কবিবর? হলো, কিন্তু শালিকা এটা এটা কবিতা হলো না গান হলো, তাকে বলবে দেখি দেখি। এখন যদি কেউ সুরের হারে গান গিয়ে গেছে শোনাতে পারত। তোমার আজ গুড কন্ডাক্টের প্রাইজ শুরু, এই অনুগ্রহটা করতে রাজি আছি। কোন সুর তোমার পছন্দ বলো? আমার শালিকার পছন্দই আমার পছন্দ। আচ্ছা সখা, তবে শ্রবণ কর। Hey!
দুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিল, এই ওরা সহ্য হলো না, রাগ করে ঘর ছেড়ে এসে শুনল তোদের তোদের এই বাড়িতে এসে রয়েছে। বিয়ে করেছি বলে বাপ মা চিরকালের জন্য পর হয়ে গেছে, দুদিন সেখানে গিয়ে থাকতে পাবো না। যাই হোক, খবরটা পেয়ে চলে আসতে হলো। তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে বুঝি? তা ভাই, একলা তো আর ঘর কন্যা হয় না, ওদের যে চাল ওদের নইলে নয়, না হলে না হলে আমি কি কোনো সম্পর্ক রাখি? যে ওরা সবাই এদিকে আসছে। কান্ত দিদি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। কিরকম? ললিতের সঙ্গে বাগবাজারের কাদম্বিনী চৌধুরীর বিবাহ স্থির হয়ে গেল। এই ললিতা বিবাহ করবে না শুনলাম? সহধর্মিনীকে নয়, বিয়ে করছে টাকা কল্পলতিকাকে। সে ওকে সাত পাকে ঘিরে বিলেতে যাবার পথেও পুষ্প বৃষ্টি করবে। সব ভালো আর শেষ ভালো, তোমরা এখন আনন্দ করো, আমি হাসপাতালে যাই, এই দুটো রোগী এখন মরতে বাকি আছে। না, আমি এখানেই বেশ আছি। তা তো দেখতেই পাচ্ছি, তা চিরকাল এখানে বসেই কাটাবে নাকি? বিনুর সাথে তো আমার সেই রকমই কথা হয়েছে। বিনু তো তোমার দ্বিতীয় পক্ষী স্ত্রী কিনা, বিনুর সঙ্গেই কাটাবে। ঢের হয়েছে, এবার তুমি ঘরে চলো না। আর কি হয়, বন্ধু মানুষ, কথা দিয়েছি সে কি এখন ভাঙতে পারি? ও বাবা, কি যে দেখছি, কি যে দেখছি অভিমান। আচ্ছা বাপু, আমার ঘাট হয়েছে, আমি আর কখনো বাপের বাড়ি গিয়ে থাকবো না গো। এবার তুমি ঘরে চলো, কিন্তু তোমার তো কোনো অযত্ন হয়নি। আমি তো সেখান থেকে সমস্ত রান্না বান্না করে তোমার জন্য পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বড় বউ, আমি কি তোমার রান্নার জন্য তোমায় বিয়ে করেছিলাম? যে বছর আমাদের বিয়ে হয় সে বছর কি কলকাতা শহরে রাধুনি বামুনের মড়ক হয়েছিল? আমাদের এই আলোচনা পরে হবে গো, এখন তুমি ঘরে চলো। দেখি বিনু এখন কেমন বোধ করছো? সে আর কি বলবো দাদা। তা গদাই, তোমার স্নায়ু রোগের বর্তমান লক্ষণ গুলো কি বলো দেখি। অত্যন্ত সাংঘাতিক, ইচ্ছে করছে টিভি দিক নেচে বেড়ায়। না ভাই, নাচতে হয়তো দিকে নেচো আর বিদিকে নেচো না। পূর্বে তোমার যেমন দিকভ্রম হয়েছিল, কোথায় মির্জাপুর আর কোথায় সেই বাগবাজার। আচ্ছা আমি না হয় ঠিক পথে চলেছি, কিন্তু তুমি কোন দিকে যাবে? তোমার পথ তো একটাই, সেদিকে যাবে না? আচ্ছা খাদ্য দি, আমি আর কমল দিদি তোমার হয় তোমার স্বামীকে একটা গান শোনাচ্ছি, দেখি তাতে তার মানভঞ্জন হয় কিনা। আমাদের
কথাফটে সুর তো জটে না। আরে ও ভাই শশী, এ সময় গিয়ে একটু লিড দাও, আমরা চেঁচামেচি করে গলা মেলাবো। Stage management, Shoibal Day. Backstage
Estate Help in Furniture and Props, Shumon Mitro and Dobar Bandopadhyay. Backstage Help in Makeup and Costume, Rakhi Mukherjee, Archana Bandopadhyay, and Sri Dotta Banerjee. Ushers, Shoma Mitro, Kaushik Chatterjee, and Brototi Shaha. General Advisor, Shikindra Mitro. Video recording and uploading, Shomesh Chattopadhyay. Script, casting, music, costume, props and slides, coordination, marketing, artistic direction and overall direction, and last but not the least, the heart and soul of the whole music group. Please welcome Mrs. Bharati Mitro. Thank you so very much to all of you for coming. My sponsors, I thank you very much. My team, one of the best teams I've ever had, the most thoughtful, considerate, helpful, committed, dedicated team. Woo-hoo! They worked very hard for 6 months and created this just in 6 months. And quite a number of them are really doing stage acting for the very first time. So, and I'm really, really thankful to the community. You have shown overwhelming interest in attending this drama. I am absolutely mesmerized by your interest, by your support. Thank you so much. And of course, Rabindranath Tagore. How can we forget him? We can keep doing his work.